আজি কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপি কংগ্রেস নে জেডিএসে মারিব শেষ হাঁহি পুয়া আট বজার পর আরম্ভ ভোট গণনা কর্ণাটক বিধানসভার মোট 224খন আসনের নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতাত নামিছে মোট 2615জন প্রার্থীয়ে আর তেনেক্ষেত্র মেজিক নম্বর 113 কোনে সংগ্রহ করব এক্সিট পোলর সমীক্ষা অনুসরি কংগ্রেস বিজেপি আর জেডিএসর মাজত মূল যুঁজ হওয়াটো স্পষ্ট বিজেপিয়ে মোট 224খন আসনতে প্রার্থী দিয়ার বিপরীতে কংগ্রেসে 223খনত আর জেডিএসে 209খন আসনত প্রার্থী প্রক্ষেপ করেছে ইফালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল সন্দর্ভত মুখ্যমন্ত্রীর মন্তব্য রাইজে যি রায় দিয়ে সেয়ে হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর রাইজর আস্থা আছে এক ব্রেকিং নিউজ আমি নিউজ লাইভর দর্শকক জানাই আছো এক ব্রেকিং নিউজ যেহেতু আট বাজিবলে কিছু মুহূর্তহে বাকি আছে আট বজার লগে ফলাফল গণনা আরম্ভ হব ভোট গণনা আরম্ভ হব আজি কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল বিজেপি কংগ্রেস নে জেডিএসে মারিব শেষ হাঁহি এই লৈ প্রশ্ন উত্থাপিত হয়েছে পুয়া আট বজার পর আরম্ভ হব ভোট গণনা কর্ণাটক বিধানসভার মোট 224খন আসনের নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতাত নামিছে মোট 2615জন প্রার্থীয়ে আর তেনেক্ষেত্র মেজিক নম্বর 113 কোনে সংগ্রহ করব এক্সিট পোলর সমীক্ষা অনুসরি কংগ্রেস বিজেপি আর জেডিএসর মাজত মূল যুঁজ হওয়াটো স্পষ্ট হয়ে পড়েছে বিজেপিয়ে মোট 224খন আসনতে প্রার্থী দিয়ার বিপরীতে কংগ্রেসে 223খনত আর জেডিএসে 209খন আসনের প্রার্থী প্রক্ষেপ করেছে ইফালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল সন্দর্ভত মুখ্যমন্ত্রীর মন্তব্য রাইজে যি রায় দিয়ে সেয়ে হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর রাইজর আস্থা আছে মই প্রচার করাখিনি ঠিকই আছে বাকি কেনেকুৱা কি আছে মই ইমান ভিতৰত নাজানো আৰু কর্ণাটকৰ রাজনীতি ধৰক উত্তৰ পূব হলে মই কব পাৰো গতিকে যি ধৰণে মানুহে ৰায় দিয়ে সেইটোৱে ভাল কিন্তু মই ভাবো যে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ ওপৰত মানুহৰ যথেষ্ট মৰম আছে বিশ্বাস আছে